মালদা কলেজে দ্বিতীয় বর্ষের এক কলেজ ছাত্রকে অপহরণ করে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার নতুন চাঁদপুর এলাকায়। বর্তমানে ওই কলেজ ছাত্র মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে আহত ওই কলেজ ছাত্রর নাম শহীদুল শেখ, বাড়ি মোথাবাড়ি থানার নতুন চাঁদপুর এলাকায়। মালদা কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র শহীদুল অভিযোগ তার ভাই দ্বিতীয় বিয়ে করে, এই কারণে তার ভাইয়ের প্রথম পক্ষের স্ত্রী শ্বশুরবাড়ির লোকজন তার কাছে 3.5 লক্ষ টাকা দাবি করে। সেই টাকা না দেওয়ায় শনিবার সকালে স্থানীয় মেঘুটোলা বাসস্ট্যান্ড থেকে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ। এরপর একটি ফাঁকা মাঠে তাকে আটকে রেখে দিনভর ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। পরে খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ শনিবার রাত্রে তাকে উদ্ধার করে। রবিবার সকালে ওই ছাত্রকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আমার ভাই তো বিয়ে করেছে, তার কারণে ওর আগের বউয়ের পরিবারের লোকজন আমাকে নিয়ে গিয়ে মাঠের মধ্যে বন্ধ রাখছে সারাদিন, স্ট্যান্ড থেকে তুলে নিয়ে গিয়েছিল আমাকে, সারাদিন মারধর করে এবং মোথাবাড়ির থানা পুলিশ সন্ধ্যার দিকে আমাকে 6টার সময় সেখান থেকে উদ্ধার করে। কোনো মতে তোমাকে কেন অপহরণ কেন করেছিল? উনি টাকার জন্য 3.5 লক্ষ টাকা চাইছিল আমার কাছে। কিসের জন্য? এটা এটা ওদের মেয়েকে ওরা রাখবে না, ছুটিয়ে নেবে, তার কারণে আমার কাছে টাকাটা চাইছিল। দিয়ে মারধর করেছে তোমাকে? হ্যাঁ, মারধর করেছে। কারা করেছে এটা? ইব্রাহিম ও ওদের লোক, হাফিজুর আর তাদের সঙ্গে দল বলে লোক সকলে মিলে আমাকে মারধর করেছে। তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ, মালদা কলেজে আমি পড়াশোনা। কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। তোমার নাম? শহীদুল সিং। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোজক, বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনারূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।